টানা 5 দিন পর অনেকটাই নামলো দেশের কোভিড সংক্রমণ, নামলো 3 লাখের নিচে, সঙ্গে নামলো সংক্রমণের হার, বাড়ল সুস্থতার সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিনের তথ্য বলছে, গত 24 ঘন্টায় গোটা দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 2,55,874 জন, সোমবারের তুলনায় যা 16.39% কম। শেষ 24 ঘন্টায় সংক্রমণের হার নেমে দাঁড়িয়েছে 15.52%। এদিকে মঙ্গলবার 2.5 লাখেরও বেশি মানুষ নতুন করে সংক্রমিত হওয়ায় সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই চলে এলো ভারত। এই মুহূর্তে 7 কোটি মানুষ কোভিডে সংক্রমিত, আমেরিকায় করোনা সময়কালে ভারতের সংক্রমিতের সংখ্যা প্রায় 4 কোটি। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 614 জনের। দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কর্ণাটক রাজ্য। ওই রাজ্যে গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 46,426 জন। তারপরই তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কেরল। গত 24 ঘন্টায় দেশে 2,67,753 জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। রিপোর্ট, চ্যানেল 3 রাত।